ওয়া মান আহসানু কাওলাম মিন মান দাআ ইলা আল্লাহ ওয়া মিন সানিহুন মিনাল মুসলিমিন বিদাতের কি বিদাতের বিষয় মূলনীতি কি মূলত আমাদের মধ্যে বিদাতের সংজ্ঞাটাই আমরা দিতে অনেককে ভুল করি বিদাতটা মনে কর মনে রাখবেন বিদাত হচ্ছে সেই আমল শুধু আমল নয় আঁকিদাও বিদাত হচ্ছে সেই আমল এবং আকিদা যেটা রাসুলের জামানায় ছিল না সাহাবিদের জামানায় ছিল না তবে তাবাইনের যুগে ছিল না খাইরুন করুন তিনটে যুগ সর্বশ্রেষ্ঠ যুগ এই তিন যুগের ছিল না এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয় এমন কোন আমল এবং আঁকিদা নতুন উদ্ভাবিত যদি উদ্ভাবন যদি কেউ করে সেটাই হবে বিদাত কথা ক্লিয়ার বিদাতের সঙ্গে মনে রাখবেন এমন কোন আকিদা এবং আমল যেটা রসুলের যুগে ছিল না সাহাবিদের যুগে ছিল না তবে তাবাইনের যুগে ছিল না এবং মুসলিম উমার ইজমা দ্বারা প্রমাণিত নয় এমন কোনো আকিদা এবং আমল যদি নতুন উদ্ভাবন করা হয় সেটাকে বলা হয় বিদাত এবার আসুন আমরা খোলাসা করে দিই দুটো উদাহরণ দিয়ে আল্লাহ জামানাতে সেই বুখারি গ্রন্থ ছিল না তাই তো তবে এই গ্রন্থটা পড়লে আমরা নেকি পাচ্ছি কি পাচ্ছি না আল্লাহ হাদিস পড়ছি মানুষকে হাদিস শিক্ষা দিচ্ছি তা আমরা যেটা শুনি যে নেকির উদ্দেশ্যে কোনো কর্ম করলে সেটা বিদাত শুধু নেকিরে খাস নয় সেই বুখারির গ্রন্থ আছে আমরা কিন্তু এখন পড়ছি পাঠ করছি নেকি অবশ্যই পাচ্ছি এবং ধর্মের মধ্যে কি না এটা এখন ধর্মের মধ্যে তো বুখারি মুসলিম আহমদ ত্রিমিজি অবশ্যই ধর্মের মধ্যে তো আমরা তো পাঠ করছি এবং পড়ছি

বিদআত না কারণ সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত আলাইকুম বিসুন্নতে ওয়াসনাতে খুলাফায়ে রাশিদিন ও মাহাদিন যে আমাসনাত লাজিম আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত সন তিরমিজি হাদিস 2641 তো যেহেতু সাহাবীদের আমল থেকে আমরা পাওয়া যাচ্ছে এবং কেউ দ্বিমত পোষণ করেনি তার জন্য এ বুখারী মুসলিম আবু দাউদ গ্রন্থগুলো কোনো বিদআত হবে না হাসানাহ হবে না সাইয়াহ হবে না এবং বুখারী মুসলিম এবং হাদিসের গ্রন্থের উপরে সমস্ত মুসলিম উম্মার ইজমা আছে ঐক্যমত আছে তাই বিদাত খণ্ডন হয়ে গেল কেউ যদি বলে খণ্ডনে কোথায় এই যে ইজমা আছে এখন প্রশ্ন যে যে মিলাদ করা হয় যারা করে তারাও বলে এটা আল্লাহ সাহেব জামানায় ছিল না সাহাবেদের যুগে ছিল না তাবে তাদের যুগে ছিল না কেন তাদের ক দাবির মধ্যে দলিল আছে কি তারা বলছে জানে মিলাদ বিদাত তবে বিদাত দুই ভাগে ভাগ বিদাতে হাসানা ছাইয়া বিদাতে সাইয়া আর বিদাতে হাসানা ওরা বলছে এই যে মিলাদ এটা বিদাতে হাসানা মানে বোঝা গেল বিদাতে হাসানা কখন হয় মানে যেটি রসুলের যুগে ছিল না সাহাবিদ যুগে ছিল না সেটাই তো বিদাত বলে আর তারপরে তাদের ফ্যাক্টাই তো করা হাসানা এটাও যদি ধরে নি যে মিলাদকে তারা স্বীকার করছে যে এটা খায়রুল মধ্যে ছিল না এবং চার চারটে ইমাম থেকে কোনো ফতোয়া নেই যে মিলাদ তারা পাঠ করেছে বা করতে বলেছে তাকে বলুন আপনি তো ইমাম আবহানিপা রহমল্লার মাঝাব মানেন তো দেন ইমাম আবুল পর হেমুল্লা কি বলেছে তিন দিন এগারো দিন চল্লিশ দিন খানা দেওয়ার মিলাদ দাও দলিল দেন কুল হ্যাঁ তু ভ্রা কুমিন কুমতুম সিন সত্যবাদী হলে দলিল পেশ করছে চৌষট্টি তো এখানে মনে রাখবেন যে এগুলো কিন্তু ইজমা মিলাদটা না ইজমা দ্বারা প্রমাণিত না খায়রুন কুরুনের আমল দ্বারা প্রমাণিত কথা ক্লিয়ার হচ্ছে কি আর বাকি যতগুলো জিনিস আছে এখন বলতে চার মাঝের প্রতি ইজমা হয়েছে বলতে পারে কি পারে না কারণ এটা তো ইজমা দ্বারা প্রমাণিত এটা মিথ্যা কথা চার মাঝাবের উপরে তাকলিদের সাক্ষী করতে কোনো ইজমা নেই বরং না করার পক্ষে ইজমা আছে কোন একজন নির্দিষ্ট ব্যক্তির কথাকে না মানার পক্ষেই ইজমা আছে একজন না কয়েকশো হাদিস উপস্থাপন করা যেতে পারে তার মানে যেটা প্রথমে বলে দিয়েছি ওই যে স্নাল কি বল হাজ হাদিস না পনেরোশো তেষট্টি যে ওসমান মনে করতে না যায় প্রতিবাদ প্রতিবাদছি করেনি তবে হাদিসের কাছে আলী উসমান রাজিদার আমল বাতিল সুমান দারেমি হাদিস মার চারশো পঁয়ত্রিশ আব্দুল আব্বাসের সামনে একটা মাস্তা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তিনি উত্তর দিয়েছেন আর প্রশ্নকারী বলছে যে আবাক্কা তো এই ফতো দিয়েছে আর আব্দুল আব্বাস পাল্টা দিয়ে বলছে যে আকুলু মোহাম্মদ সাল সাল্লাম তাকুলু না আবুয়াকার ওমার বলছে আমি বলছি আবু আল্লাহ রসুলের কথা বলেছে আর তুমি বলছো আবু আক্কার ওমারের কথা বলেছে দেখেন দা কি কোনো একজন ব্যক্তি খাস মেনেছে জিনা বরং আব্দুল ইবনা মাসুদ থেকে স্পষ্ট সহি সনদে তাবরানি মুজাবুল কাবির হাদিস নাম্বার আট হাজার সাতশো চৌষট্টি এবং সৈয়দ কুবর আলী হাদিস নাম্বার দু হাজার ছত্রিশ এবং মাজমে জাওয়াইদ হাদিস নাম্বার আটশো পঞ্চাশ স্পষ্ট বর্ণনা আছে লা তাকলিদু দিনাকুম রুজুলান তোমরা দিনের ব্যাপারে কোনো ব্যক্তি তাকলিদ করো না বা কার কল এটা আব্দুল ইবনা মাসুদের আবদুল মাসুদের কল কি যে তোমরা দিনের বিষয়ে কোনো ব্যক্তির তাকলিদ করো না বা একজন ব্যক্তির মাঝাব মেন না মানে বোঝে সাহাবিদের ফতোয়া দ্বারা ইজমা দ্বারা প্রমাণিত ফতোয়া দ্বারা প্রমাণিত কোনো ব্যক্তি নির্দিষ্ট তাকলিত করা যাবে না বিকল্প কোনো সাহাবি নেই যে বলেছে যে তোমরা দিনের মধ্যে তাকলিত করো তো সাহাবিদের মধ্যে ইজমা হোক পাওয়া গেল কি পালো না গেল না যখন কোনো সাহাবীর বিপক্ষে কোনো কথা বলছে না তো ওটা তো ইজমা ওকমত মন তাকলিত যে জায়েজ নয় এটা সাহাবিদের মধ্যে ইজমা ছিল এবং তাবে তাবেন্দের মধ্যে ইজমা ছিল আদিবদ্ধকাল আজ পর্যন্ত মুসলিম আছে তাকলিদ নয় এই ব্যাপারে অনেক আলোচনা আছে অনেকটা বই আছে বিভ্রান্তি বইটা বিস্তারিত আলোচনা পাবেন ইনশাআল্লাহ ওখান থেকে বাকিটা জেনে নেবেন জি